আগামী 2-3 ঘন্টায় কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় শুধু নয়, একই সঙ্গে 2-24 পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। একই সঙ্গে 60-70 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। লাল সতর্কতা জারি করলে আবহাওয়া দফতর কলকাতা এবং 2-24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ঝিলম করুন চাই। ঝিলম, এমনিতেই আজকে সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, তারপর কয়েক দফায় আমরা দেখলাম ঝেঁপে বৃষ্টি নামলো শহরে। আগামী কয়েক ঘন্টার জন্য ঠিক কি সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর? একদমই যেমন তুমি বলছিলে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেমন বইতে পারে, তার একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। লাল সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, রেড অ্যালার্ট, এবং তারা সাধারণ মানুষকে, জনসাধারণকে সুরক্ষিত জায়গায় থাকার জন্য সব পরামর্শ দিয়েছেন, যাতে কেউ কোনো বিপজ্জনক বাড়ি বা গাছের তলায় না থাকে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই সতর্কতার, লাল সতর্কতার পাশাপাশি কমলা এবং হলুদ সতর্কতাও অন্যান্য বেশ কিছু জেলায় দেওয়া হয়েছে, যার মধ্যে বীরভূম রয়েছে। এবং তারপর যেটা আরও জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ এবং কাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এবং এই ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী এই সপ্তাহের শেষ অবধি চলবে, এবং তার মধ্যে পরিস্থিতি যে আরও তাপমাত্রাও কমবে, ঝড়ের যে গতিবেগ সেটা যেমন দক্ষিণবঙ্গে যেরকম থাকছে উত্তরবঙ্গেও সেরকম থাকবে বলে জানিয়েছে। এবং এটা মূলত হয়েছে যে যেটা এক সাইক্লোনিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ওড়িশার মধ্যে দিয়ে, তার জন্য এই পরিস্থিতি। ফলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা যেমন আগামী 2 ঘন্টার জন্য, কিন্তু আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিন্তু কালবৈশাখীর পরিস্থিতি আছে বলে, সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ধন্যবাদ। 9-10 তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 9-10 এই পিরিয়ডটায়। দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 40-50 বা 60 কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায়। বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা, লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে লোকালাইজ ধরনের এই 9-10 এই পিরিয়ডটার ভেতরেই। মেন কনসার্নটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া, সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা। তারপরেও 11-13 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে তীব্রতা যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 9-10 এই পিরিয়ডের ভিতরেই। উত্তরবঙ্গের জন্য ইন্টেন্সিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে।